সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এখানে তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ, ইতিপূর্বে ভার্চুয়ালি তোমাদের সাথে পরিচয় হয়েছে, তারপর আবার পরিচয় দিতে হয়, কারণ আমরা ইউটিউব চ্যানেল দেখতে পাই যে ভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখে থাকে। সুতরাং ক্লাসের সঞ্চিত রক্ষাতে আমাদেরকে পরিচয়টি প্রতিবারই দেওয়া লাগে। আজকে আমরা যে বিষয়টা তোমাদের উপস্থাপন করব সেটা হচ্ছে দূরত্ব কি উচ্চতা, অর্থাৎ ডিস্টেন্স কি এলিভেশন। আজকের পাশে তোমরা যে বিষয়গুলো জানবে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ইতিপূর্বে এই ক্লাসের উপরে আমরা মৌলিক বিষয়গুলো এবং ছোটোখাটো গাণিতিক সমস্যা আলোচনা করেছি। আজকে আমরা আরেকটু বিশদ পরিচয় কি আলোচনা করব। ওকে, চলো আমরা মূল ক্লাসটাতে চলে যাই। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে তোমাদেরকে 11 একটু আবার প্রথম থেকে শুরু করে নিই। হ্যাঁ, যে সমস্যাটা 11, এটা কিন্তু আসলে আমাদের পুরাতন বইয়ের 11 নম্বর, কিন্তু নতুন বইয়ের হচ্ছে 14 নম্বর। তো 14 নম্বরের অঙ্কটা আমরা কি এখন করতেছি, প্রথমে একটু প্রশ্নটা শুনে নিই। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ওকে, আমরা প্রশ্ন শুনলাম, এখন ফিগারটা একটু প্রশ্নটা বুঝে নিয়ে ভালোভাবে। তাহলে কি হচ্ছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত, এটি একটা স্তম্ভ, তার এটা হচ্ছে আমার কি 7, আর এখানে উন্নতি কোণ আমাদের কত 60 ডিগ্রি। দেখো কি করে হচ্ছে, এটা দেওয়াল, তাহলে আমাদের প্রথম কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো। প্রশ্নের সাথে সাথে ফিগারটা মিলিয়ে নিবে। এখন আমরা 25 মিটার পিছিয়ে যদি যাই, এই বি বিন্দু থেকে আমরা 25 মিটার পিছিয়ে গেলাম, তাহলে আমাদের কত হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। ওকে, এখন আমরা দেওয়ালটির উচ্চতা কি করব, নির্ণয় করব। ওকে, তাহলে আমাদের দেওয়ালটাও কিন্তু পরীক্ষা আহ্বান করা লাগবে না, এটা বোঝার জন্য এই পার্টের মাল্টিমিডিয়া ক্লাসগুলো খুব চমৎকারভাবে বোঝানো যায়। আরও সামনে আমাদের ভাঙ্গা গাছের অঙ্ক কিছু আছে, নদীর অঙ্ক আছে, সেগুলো দেখবো যে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এখন আমরা অঙ্কটা করি, সলভ করি। হ্যাঁ, দুটি কোণ যখন চিত্রে থাকে তখন চিত্র ছাড়া দুই পাটে অঙ্ক করা যাবে না, সেক্ষেত্রে আমরা 60 আর 30 যে কোনো ত্রিভুজ দিকে আমরা কী করি, 60 ডিগ্রি করতে পারি, 30 ডিগ্রিও কী করতে পারি। তার প্রথমে একটু লিখে নিই আমরা, যে স্তম্ভের উচ্চতা এসি সমান ধরলাম আমরা এস মিটার, আর এখানে বিসি ধরলাম আমরা কত, এক্স মিটার, আর আমাদের ওইটা তো আমাদের দেওয়াই আছে, বিডিটা কত আমাদের কত, সিডি হচ্ছে কত, বিডি তো দেওয়া আছে 25, আর তো সিডি হবে কত, এক্স প্লাস কত, 25। ওকে, আর কোনগুলো কী কী আমরা একটু লিখে নিলাম, যে 60 ডিগ্রি কোণটা ও 30 ডিগ্রি কোণটা লিখে নিলাম, ওগুলো বুঝতে পারতেছ। এখন আমরা ত্রিভুজ এ বি সি এ খেয়াল করো, আমরা 60-এর জন্য করি আগে, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটাকে আমরা বলি লম্ব বাই কি, ভূমি দ্বারা লম্ব বাই ভূমি ব্যবহার করতে পারো, অথবা সরাসরি ট্যান 60 এসি বাই বি সিও লিখতে পারো। আমরা বোঝার সুবিধার্থে আমি দেখাই নিচ্ছি, তুমি যদি সরাসরি লেখো ট্যান 60 সমান এসি বাই সি, তাতে কোনো ত্রুটি হবে না। ট্যান 60 মান √3, আর লম্ব এসির মান কত আমাদের এইচ, আর বিসির মান কত এক্স, তাহলে এক্স ইকুয়াল টু, আমরা যদি আর আর গণ করে বাই করি তাহলে এক্স ইকুয়াল টু এইচ বাই কত কি √3। ওকে, এবার 30 দেওয়া করি, একটা সময় দিয়ে রাখলাম, এখন ত্রিভুজ এডিসি না এডিসি নট এডিবি, কিন্তু অনেকে আবার 30-এর জন্য এডিবি না, আমাদেরকে সমগ্র ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে কিন্তু, সুতরাং আমাদের সূত্রগুলো সমগ্র ত্রিভুজের জন্য, সুতরাং আমাদের এই এসি কিন্তু থাকবেই না, এডিসি সমগ্র ত্রিভুজটা পুরাটা মিলিয়ে সমগ্র ত্রিভুজ, ট্যান 30 হচ্ছে কি লম্ব বাই ভূমি, দেখলাম সিডি, ট্যান 30 মান 1/√3 আমরা জানি, আর এসি মান এস, আর সিডি মান আমরা আগে জানি, এখন চিত্র দেখতে পাচ্ছি 25 প্লাস কত এক্স,
এখান থেকে আমরা একটু হিসাব করি, তুমি নিজেও হিসাব করতে পারো, আর আর গুণ করলাম এস রুট থ্রি সমান পঁচিশ প্লাস এক্স। তারপরে এক্সের মান আমরা ওই যে এক নম্বর সমীকরণ থেকে এস বাই থ্রি বসে দিলাম, এখান থেকে আমরা এসের মানটা বার করলে হয়ে যাবে, তুমি তোমার মতো করে হিসাব করতে পারো। আমি দেখে দিই, তারপরেও এস গ্রুপ আমাদেরকে নিয়ে আসলাম, তারপরে আমরা লসাগু করি, লসাগু করি এখান থেকে কি এসের মানটা আমরা কি সহজেই কি পেয়ে গেলাম একুশ দশমিক সিক্স। তুমি নিজের মতো করে হিসাবটা ক্যালকুলেটার ব্যবহার করে তুমি তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে কি হিসাবটা করবে তাহলে হিসাবটা কি তাকে সহজ থাকবে। অর্থাৎ মুদ্রা কথা হইলো যে আমরা ষাট ডিগ্রির জন্য একবার ত্রিশ ডিগ্রি একবার করি আমরা কি কাজটা করে ফেলো। তুমি যদি ত্রিশ ডিগ্রি আগে করো তাও কোনো সমস্যা নেই, সৃষ্টিতে পরে করলেও কোনো সমস্যা নেই, যে কোনটা করতে পারো, তবে সবসময় একটা নিয়ম কি মেনে চলবে তাহলে পরীক্ষায় কি তোমার কাজটা কি সহজ হবে। ওকে, আমরা আরেকটা সমস্যা সমাধান করি। এটা নদীর অঙ্ক, এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা ১৩, কিন্তু আমাদের নতুন যে বইয়ে এটা হচ্ছে ১৬ নম্বর প্রশ্ন। কত নম্বর? ১৬ নম্বর প্রশ্ন। না, আমরা একটু প্রশ্ন শুনে নেই। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি, ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়, টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। খুবই চমৎকার একটি প্রশ্ন, পরীক্ষা সৃজনশীল আকারে এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে। ওকে, আমরা আগে প্রশ্নটা বুঝি। দেখো, নদীর একপারে টাওয়ার, আর একপারে লোক দাঁড়িয়ে আছে, না চমৎকার উপস্থাপনা। তার সাথে কতক্ষণ হলো? ৬০ ডিগ্রি। প্রথম লোকটা দাঁড়িয়েছিল আমাদের এখানে, সেখানে তার কোণ কত ছিল আমাদের কি ৬০ ডিগ্রি। এখন এখান থেকে সে কত মিটার পিছিয়ে গেল খেয়াল করো, আমরা বলছিলাম কয় মিটার? ৩২ মিটার পিছিয়ে গেলো, তাহলে কোণ হয় কত? ৩০ ডিগ্রি। পিছিয়ে গেলে কোণ কি পারে, আর যদি আগে আসে তাহলে কোণ পিছিয়ে, সরি, পিছিয়ে গেলে কোণ ছোট হয়, আগে আসলে কোণ কি বড় হয়। এইভাবে উল্টো প্রশ্ন হতে পারে, যে লোকটা প্রথমে ছিল ৩০ ডিগ্রি অবস্থান, সেখান থেকে আগে আসলো টাওয়ারের দিকে, তাহলে ৬০ ডিগ্রি হলো। প্রশ্ন যেভাবে ঘুরিয়ে থাকুক না কেন, আমাদের ৩০ ডিগ্রি কোণ কিন্তু লম্ব থেকে দূরে হবে, ৬০টা কাছে হবে, এটা বুঝতে পারতেছ। এখন আমরা নদী কোনটা, এখানে নদী কথা ক্লিয়ার দেখেছে, এই জায়গাটা আমাদের কি নদী, না এই জায়গাটা হচ্ছে আমার কি নদী। এখানে নদীর তীরের পিছন দিকে সে চলে গেলো, আর দুই পারে এই নদীর এক পারে টাওয়ার, এই পারেও আমাদের কি টাওয়ার আছে, না? ওকে, এখন আমরা ওই টাওয়ার টোয়ার সরাই দিয়ে আমরা সমগ্র দিবস নিয়ে আসি। এই এখান থেকে আমাদের কি কাজ শুরু হবে, যেটা পরীক্ষার খাতায় আমরা লিখতে হবে, ওগুলো বোঝানোর জন্য আমরা কি করলাম, টাওয়ার, নদী, মানুষ কার্টুনে এসে দেখালাম, সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা দৌড়ি, এখানে টাওয়ারটা অবশ্যই আমাদের কি এ বি সমান এস মিটার ধরলাম, নদীটা আমাদের এখানে অবশ্যই কি বিসি, এটা এক্স মিটার। তারপর আমরা কোন গ্রুপটা লিখে নিই, তুমি নিজের মতো করে কোনগুলো লিখে নিবে, আশা করি লিখতে পারবে। সিডি মানব বত্রিশ দেওয়া আছে, আর বিসি মানব দর্শী কত? এক্স, না এ বি দর্শী এস, তাহলে বিডি হবে কত? এক্স প্লাস কত? ৩২। তুমি তোমার মতো করে উপস্থাপনা করতে পারো, এগুলো সৃজনশীলে কতে আসে, চিত্র অঙ্কন একটু বর্ণনা দাও। এখন ক্ষয়ের জন্য আমাদের কি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে বা নদীর বিস্তার নির্ণয় করতে হবে, মানে প্রশ্নটা। তাহলে আমরা করি কত দিয়ে করতাম, আগে ৬০ ডিগ্রি করি, বড় কোণটা দিয়ে করলাম, তুমি ৩০ করতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে ট্যান ৬০ ডিগ্রি সমান লম্ব বাই কত? ভূমি। তাহলে লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে আমাদের কত কি বিসি, বসিয়ে দিলাম ট্যান ৬০ মান রুট ৩, এ বি মান দর্শী আমরা এস, আর বিসি মান দর্শী আমরা কত? এক্স। ওকে, এখন আমরা একটু আর আর ইগুণ করে এক্স অ্যামাউন্টটা নিয়ে কী করলাম, বাই করে নিলাম এইচ বাই কত? রুট ৩। ওকে, আবার ত্রিভুজ এ ডিবি, আমি বলছি কিন্তু এডিসি হবে না, কিন্তু এ ডিবি মানে সমগ্র ত্রিভুজটা আমাদের নিতে হবে। তাহলে ১০, এখানে আমাদের দেবো সি ৩০ ব্যবহার করবো আমরা, ১০ ৩০ আছে লম্ব বাই কি ভূমি, কত এ বি বাই কি বিডি, বিডি দুই বিডি দুই ভাগ করা যায়, ৩২ প্লাস কত কি এক্স। এখন আমরা মানগুলো একটু বসিয়ে দিই, ১০ ৩১ বাই রুট ৩, এই সে মান এক নং থেকে পাইলাম আমরা কত? রুট ৩ এক্স। একটি এক নং সময় আগের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কত? এই সে মান রুট ৩ কত? এক্স, আর নিচে যা আছে তাই এখান থেকে আমরা হিসাব করে এক্স এর মানটা ইজিলি কী করতে বাড়ি করতে পারবো, আর আর গুণ রুট ৩, রুট ৩ কোনো ৩ হয়, এক্স ৩২ প্লাস এক্স। ওকে,
কত x = 16 x এর মানটা আমরা কোথায় বসাবো x তো হচ্ছে আমাদের কি নদীর বিস্তার আমরা টাওয়ার উচ্চতা নির্ণয় করতে হবে তো তাহলে আমরা এক সঙ্গে বসাই দিই এক সঙ্গে বসাই দিলে আমাদের কি হয়ে যাবে এই সে মান পেয়ে গেলাম কত 16 রুট 3 তাহলে এটা আমাদের হয়ে গেল কি টাওয়ারের উচ্চতা হচ্ছে 27.613 আর নদীর বিস্তার 16 মিটার ওকে আজকে এই পর্যন্তই তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দুইটাই সলভ করে বাকি আমরা যেগুলো আছে সেগুলো প্রমাণ নয় কি দেখাবো সৃজনশীল বস্তুগুলো রয়ে গেছে আমাদের সাথে বাকি বাংলা গাছের অঙ্ক আছে ওকে আমরা এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা হোমওয়ার্ক করবে বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ের যে অনুশীলনী 10-এর 15 নম্বর গাণিতিক সমস্যাটা আছে সেটা করবে এই দুইটি কিন্তু একেবারে সেম তিনটা অঙ্কের দুইটা অঙ্ক তোমাদেরকে করে দিলাম আর একটা অঙ্ক তোমাদের জন্য রেখে দিলাম আশা করি তোমরা করতে পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ